पधारो मारे देश, यदि तोर डाक सुने क्यों ना आशे तभी एकला चलो रे। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বরসনে লাগে বদরিয়া রুম ঝুম কে, বরসনে লাগে বদরিয়া রুম ঝুম কে, রুম ঝুম রুম ঝুম রুম ঝুম কে, বরসনে লাগে বদরিয়া রুম ঝুম কে। तोरे नैना की लागी कटार सजनी, चैन पावे ना मनवा मार सजनी, चैन पावे ना मनवा मार सजनी। तोरे नैना नैना रे तोरे नैना की लागी कटार सजनी। নমস্কার, প্রভা খৈতান ফাউন্ডেশনের আখার পূর্বাঞ্চল এবং পূর্ব পশ্চিমের উদ্যোগে আনন্দবাজার ডিজিটালের সহযোগিতায় এবং শ্রী সিমেন্টের সহায়তায় আমরা আলাপচারিতার অনুষ্ঠান বাংলার কবি সাহিত্যিকদের যে পর্ব ইতিমধ্যেই শুরু করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ সরকার, মনোজ মিত্র এবং আরো কয়েকজন কবিদের নিয়ে, প্রচেত গুপ্ত লেখকদের নিয়ে অনুষ্ঠান করেছি, ব্রাত্য বসুরও সামনে করার উদ্যোগ নিয়েছি, সেটা অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে। সেই অনুষ্ঠানে আজ আপনারা পাচ্ছেন আপনাদের প্রিয় কবি গদ্যকার জয় গোস্বামীকে। এই অনুষ্ঠানে আমি জয় গোস্বামীকে স্বাগত জানাই। নমস্কার নমস্কার জয়, দেখা যাচ্ছে পূর্ব পশ্চিমের ফেসবুক পেজ থেকে, সঙ্গে সঙ্গে ইউটিউব লিঙ্কটাও আমরা কালকে দিয়ে দেবো, আজকেও ইউটিউবে সরাসরি দেখা যাবে। আবার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আমাদের বন্ধু, তরুণ বন্ধু, অধ্যাপক, কবি, সম্প্রতি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কারে ভূষিত অভীক মজুমদার। আমি অভীক মজুমদারকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। কবিতা অফলাইনে পড়ছে
সৌমিত্র আপনার কথা শোনা যাচ্ছে না, সৌমিত্র কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যেটা বলছে এই যে, হ্যাঁ শুনতে পাচ্ছি, সকল ওই যে দেখো খ্রিস্ট তার পেরে খোলা করতল মাঠের মধ্যে পেতে দিলেন, আকাশে তারা উঠল, আকাশে তারা উঠল, গাছগুলির শীর্ষ ঘিরে ফেলল দূর পাখিরা, সন্ধ্যা হলো শুদ্ধ শ্যাম ইমন বল কল্যাণ, দূর বাড়িতে আলো জ্বলছে হে গৃহ বল কল্যাণ, ছেলেমেয়ের ফিরতে দেরি জননী বল কল্যাণ, বধুর স্বামী বিদেশে ওগো পড়শি বল কল্যাণ, শাল বনের অন্ধকারে জোনাক জলে কল্যাণ, যুবক যাও যুবতী যাও হে চুম্বন কল্যাণ, উঠে আজান হে শ্যাম গান বলো আকাশ কল্যাণ, কল্যাণের শান্তি হোক সকল হাত প্রহরী। আমরা হাতটাকে সেই প্রহরীর মতোই ধরে রাখতে পারি যেন সত্যি আমরা সবাইকার কল্যাণ চাই এই রুদ্ধ সময়ে। আমি আর কথা বাড়াবো না, প্রভাক হৈতান ফাউন্ডেশন আখর পূর্ব পশ্চিম আনন্দবাজার পত্রিকা এবং শ্রী সিমেন্টের পক্ষ থেকে সবাই শ্রোতাদের ধন্যবাদ জানাই এবং জয় গোস্বামীর সঙ্গে অভীক মজুমদারের কবি অধ্যাপক অভীক মজুমদার এবং জয় গোস্বামী এই সময়ের একদম এক অন্যতম শ্রেষ্ঠ কবি গদ্যকার আলাপচারিতা শুরু করব। জয় এবং অভি আমি বিদায় নিচ্ছি। শ্রোতা এবং দর্শক বন্ধুদের নমস্কার, জয়দাকে প্রণাম। আজ বাংলার অবিস্মরণীয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন, তাকে নত জানু প্রণাম জানিয়ে কথোপকথন শুরু করব আমরা। আজকের এই আখর অনুষ্ঠানের অতিথি জয় গোস্বামী, সেই জয় গোস্বামী যাকে কবি শঙ্খ ঘোষ বলেছিলেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি। গদ্যকার হিসেবেও জয় গোস্বামী সমান উজ্জ্বল। সমগ্র সাহিত্য জীবনে তিনি অকল্পনীয় সব উদ্ঘাটন উদ্ভাবন উন্মোচনের রূপকার, তার সঙ্গে কথা বলতে পারাটাও আমার কাছে একটা বড় সৌভাগ্য। আমি শুরু করবার আগে জয়দা যেমন চেয়েছেন গোড়ায় তিনি কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি কবিতা পড়ে শোনাবেন। আমি প্রথমে সৌমিত্র মিত্রকে, প্রভাক হৈতান ফাউন্ডেশনকে, আনন্দবাজার পত্রিকা ডিজিটাল সংস্থাকে এবং শ্রী সিমেন্টকে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের মনে হয়েছিল আমার এবং অভিকের যে একটা সুভাষ দার একটা কবিতা অন্তত মানে অন্তত আমরা সেটা দিয়ে আমাদের আচমন করে নিই। আমরা আচমন করেন করতে হয় তো যে যে কোনো মানে পূজা ক্ষেত্রে বসবার সময় আচমন করতে হয়, তা আজকে সুভাষ মুখোপাধ্যায়ের জন্মদিন, আমরা তার কবিতা দিয়েই আমরা আচমন শুরু করছি। আমি শেষ
10-11 বছর সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে তার সঙ্গ লাভের সুযোগ পেয়েছিলাম। সে সময়টা তিনি খুব একলাই থাকতেন। যাই হোক, আমি কবিতা পড়ছি। আমার ছায়াটা আগুন মুখে করে একটা দড়ি বেড়ার গায়ে ঝুলছিল, সিগারেটটা ধরাতে গিয়ে দেয়ালের গায়ে চোখ পড়ল। ঠিক আমার পাশে দাঁড়িয়ে আমাকে অবিকল নকল করছে আমার ছায়া। মাথায় আমারই মতো পাখির বাসা, চোখে চশমা, ঠোঁটে সিগারেট ধরা, ধোঁয়ার জায়গাগুলো নিখুঁত ভাবে ফোটালেও আমি লক্ষ্য করলাম আগুনের জায়গাটা ইচ্ছে করে যেন চেপে গেল। দেয়ালের গা থেকে ছায়াটা ছাড়িয়ে নিয়ে ফুটপাথে আমি আছড়ে ফেললাম। তারপর টেনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে গেলাম একটা গাছের নিচে। ছায়াটাকে রেখে বেরিয়ে আসছি, আমাকে টপকে পেছন থেকে সামনে লাফিয়ে পড়লো আমার সেই ছায়া। ঘুরিয়ে ফিরিয়ে সরিয়ে নড়িয়ে অনেক চেষ্টা করেও আমি তাকে ছাড়াতে পারলাম না। তখন আমি এই বলে তাকে শাসালাম, শয়তান, এবার আমি আগুনের মধ্যে যাব। অসামান্যই উচ্চারণ। আমরা আজকের অনুষ্ঠানের দিকে এগোই। জয় গোস্বামীকে প্রথম যে প্রশ্নটা দিকে আমি যাব, প্রশ্ন ঠিক নয়, এটা আলাপচারিতার একটা বলা যেতে পারে মুখবন্ধ, মুখড়া। জয়দা, আপনার একটি বই আমরা পড়েছি, গানের হৃদয়। সেখানে আলী আকবর খাঁ সাহেব, বিলায়ত খাঁ সাহেব, কৃষ্ণা চট্টোপাধ্যায় প্রমুখের সম্পর্কে গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। জলঝারি বইতেও রয়েছে কড়িও কোমল লেখাটি। কয়েকদিন আগেই পড়েছি উস্তাদ রশিদ খাঁ সাহেব সম্পর্কে চমৎকার একটি লেখা, পড়েছি লতা মঙ্গেশকরকে নিয়ে লেখা। গত 7 ডিসেম্বর দেশ প্রকাশনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনি অকল্পনীয় বিশ্লেষণে কণ্ঠসঙ্গীতের সুর বিস্তার এবং কবিতার চলন বিষয়ে একটি ভাবনা উপস্থাপিত করেছিলেন। আপনি একটি সাক্ষাৎকারে বলেছেন মৌতাত মহেশ্বর কাব্যগ্রন্থ প্রসঙ্গে, গণিত, কবিতা, চিত্রকলা, উচ্চাঙ্গ সঙ্গীত এই সব জিনিসই আসলে একটা জায়গায় চলে যায়, কোনো একটা জায়গায় তারা একসঙ্গে মিশতে চায়, সেটাও একটা মুক্তি। সেই মুক্তির জন্যই এবার আমার কবিতা লেখার সময় বাচ্চার্থের হাত থেকে মুক্তি খুঁজছিলাম। আর এই বইয়ের পুরোটাই আনন্দের অভিজ্ঞতা থেকে লেখা। আমার প্রশ্ন হলো, সঙ্গীতের সঙ্গে কবিতার কেমন সম্পর্ক আপনি সন্ধান করছেন? আমি আমাদের বাংলা কবিতার সঙ্গে তো গানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জড়িত। তুমি জানো যে চর্যাপদ যে আছে, তার তো সেগুলো তো চর্যা গীতি, যেমন চর্যা গীতির ওপরে এইরকম রাগের নাম দেওয়া থাকতো, যেমন দেশাক বলে একটা রাগের নাম দেওয়া আছে একটি চর্যা গীতির ওপরে। কেমন এখন দেশাক বলে এখন কোনো রাগকে আমরা গাইতে বা বাজাতে শুনি না, কিন্তু দেশ নামে একটি রাগকে আমরা শুনি, দেশকার শুনি, কিন্তু আমরা দেশাক বলে কোনো রাগ শুনি না। তেমনি চর্যাপদের কবিতা যে ভাষায় লেখা হয়েছিল এই বহুকাল ধরেই, মানে ধরো মাইকেলের সময় থেকে যদি বলো বা তার আগে থেকেই যদি বলো, মানে আমাদের ভারতচন্দ্রের সময় থেকেই যদি বলো, তাহলে চর্যাপদের ভাষাতেও আর কবিতা লেখা হয়। কিন্তু এখানে একটা সূত্র আছে যে গানের সঙ্গে কবিতার একটা সেতু, একেবারে প্রথম যখন মানে বাংলা কবিতার যাত্রা শুরু হয় অর্থাৎ চর্যা গীতি থেকে, চর্যাপদ থেকে, তখন কিন্তু সে গানের সঙ্গে সম্পর্কবদ্ধ ছিল।
এটা গেল একটা দিক। আর আমার ক্ষেত্রে এটা তো ইতিহাসের প্রসঙ্গে, এটা তো আমি পরে এগুলো পড়তে গিয়ে জেনেছি। তো আমার জীবনে সঙ্গীত প্রবেশ করেছে একেবারে যখন আমার 5-6 বছর বয়স, তখন থেকে আমাদের বাড়িতে রেডিও কেনা হয় আমার 7 বছর বয়সে। তখন থেকে রেডিওতে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম, মানে আমাদের বাড়িতে তাকের উপর রেডিও থাকতো, আমি তো ছোট ছিলাম, আমি দাঁড়িয়ে রেডিওতে কান লাগিয়ে শুনতে হতো। তা ওই যে গান শোনার অভ্যেসটা, তখন 7 বছর বয়স আর এখন আমার বয়স চলছে 68, তা এই 61 বছর ধরে আমি তো গান শুনে আসছি। তারপর গান শুনে যদি গানকে একটু বোঝার চেষ্টা করতে হয়, তাহলে যারা নিজেরা সঙ্গীতজ্ঞ বা নিজেরা যন্ত্রী, যন্ত্রসঙ্গীত অথবা কণ্ঠসঙ্গীত এর শিল্পী, তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখার বা তাদের কাছ থেকে একটু একটু জানবার, একটু প্রশ্ন নিয়ে তাদের কাছে যাবার একটা ওই কি বলবো প্রচন্ড আগ্রহ আমি আমার ওই বালক বয়স থেকেই মানে অনুভব করতাম। আমি যেখানে বড় হয়েছি, আমার শৈশব কৈশোর প্রথম যৌবন যেখানে কেটেছে, সেটা কিন্তু খুব গানের জায়গা। মানে সেখানে বিশ্বদেব চট্টোপাধ্যায়কে আমি স্টেজে 2 বার এসে গাইতে শুনেছি শেষ বয়সে। এই যে টপ্পা গায়ক ছিলেন গোপাল চট্টোপাধ্যায়, গোপাল চট্টোপাধ্যায় এসে 2 বার আমাদের ওখানে সঙ্গীত পরিবেশন করেছেন। তা ইনি 92 বছর বয়সে কিছুদিন আগে লোকান্তরিত হন। তা ফলে গানের সঙ্গে আমার একটা খুব ভেতর থেকে একটা মুক্তির জন্য একটা জায়গা একটা আছে। আর কবিতার সঙ্গে সম্পর্ক, ধরো আমাদের এই যে জীবনটা, মানে আমি যে জীবনের মধ্যে যাই সেই জীবনটাকে তুমি জানো, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার টিবি হয় প্রথম। তারপরে আমি কোনো ক্রমে সে বছরটা নষ্ট হলো, পরীক্ষা দিতে পারলাম না, তার পরের বছর পাশ করলাম। তারপরে আমি 9-এ পড়ছি যখন, তখন আমার একই সঙ্গে 1 বছরে ব্রঙ্কাইটিস, টাইফয়েড আর হুপিং কফ, মানে এটা হলো আর কি। তা এবং তার ফলে হলো চিকেন পক্স। সে খুব কোন রকমে কষ্ট করে পাস টাস করলাম। মানে এই যে ব্যক্তি জীবনটা যেটা, সেটা রোগ ব্যাধিতে আর ধরো আরো নানা ধরনের সমস্যায় খুব জর্জরিত একটা জীবন। সেই জীবনটা থেকে যদি আমি একটু মুক্তি পাওয়ার চেষ্টা করি, যদি একটু আনন্দের দিকে যেতে চাই, তাহলে সঙ্গীত আমাকে সেটা দেয়, ফলে আমি সঙ্গীতের দিকে যাই আর কি। এবং সবসময় একটু বোঝার চেষ্টা করি, মানে এই যেমন এখন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, তার সঙ্গে তুমি হয়তো জানোই যে যে কবিতাটা প্রথমে পড়লেন আমাদের সৌমিত্র মিত্র, ওই কবিতাটাই লেখা হয়েছিল কিন্তু ওই তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কাছ থেকে আমি অনেক কিছু সঙ্গীতের বিষয়ে জানতে পেরেছি, যেগুলো আমার কবিতা রচনার ক্ষেত্রে বা সাহিত্য রচনার ক্ষেত্রে কাজে লেগেছে। সেগুলো আমি হয়তো কোনোদিন লিখে যাব, যে উনি একজন খুব বড় মিউজিশিয়ান এবং উনি আলী আকবর খান সাহেবের ছাত্র, উনি বাহাদুর খান সাহেবের ছাত্র। তা উনি আমি কিন্তু ওর যে সমস্ত সাক্ষাৎকার উনি টেলিভিশনে দেন, যেমন অরবিন্দ পারিকজির যে বৈঠক বলে যেটা হয়, সেটাতে তেজেন্দ্রনারায়ণ মজুমদার একটা বলেছিলেন প্রায় 1 ঘন্টা, খুবই ভালো আর কি। তা সেই তার থেকে আমরা অনেক কিছু জানতে পারি, মানে মানে আমি অনেক কিছু জানতে পারি যেগুলো দেখি কবিতা রচনার ক্ষেত্রে বা সাহিত্য রচনার ক্ষেত্রে, সাহিত্যের পথে কাজে লাগে। আর তাছাড়া মনটা একটা আনন্দের মধ্যে যায়, মানে ব্যক্তি জীবনের যে আমাদের কি বলবো যে সমস্ত শূন্যতা বা যে সমস্ত আমাদের আমরা যেখানে জর্জরিত হয়ে থাকি, তা থেকে গানের কাছে গিয়ে একটা মুক্তি পাই। সেই মুক্তির অভিজ্ঞতাটা কবিতা লেখার সময় কখনো কখনো কাজ করে, বা গদ্য রচনার সময়ও খানিকটা কাজ করে, এই আর কি। লম্বা হয়ে গেল উত্তরটা। না না, আমি আরেকটু জানতে চাই, এই যে বিস্তার স্ট্রাকচার মিউজিকের, মানে কাব্যের ক্ষেত্রেও, হ্যাঁ, এই যে বিস্তারের সময় স্ট্রাকচারের সময়
এই এই শোনার অভিজ্ঞতা, জানার অভিজ্ঞতা, রাগের চলনের অভিজ্ঞতা, যেটা আপনি আগের দিনই আলোচনায় বলেছেন যে রাগের অভিজ্ঞতা আর কবিতা পড়ার অভিজ্ঞতা কোথাও যেন মিলে যেতে থাকে, এই এই বিষয়ে যদি একটু বলে। সেটা হচ্ছে, আমি ওই তো তুমি সেদিনকে ছিলে, আমি বললাম ওই একটা অনুষ্ঠানে জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি কেমন, তা ওইটাতে যে এই যে শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা রেখে, এই কবিতাটা মধ্যে ওই যে উনি অনেক ড্যাশ ব্যবহার করছেন, ওইটাকে শঙ্খঘোষ বলেছেন মন্থরতা, অত্যন্ত সত্য কথা বলেছেন, উনি এটা মন্থরতা নিয়ে আসতে চাইছেন। তা কিন্তু এই মন্থরতা আমি এটা অন্য জায়গাতেও দেখতে পাই। কোথায় দেখতে পাই? আমির খান সাহেব যখন তার বিলম্বিত খেয়ালের যে বিলম্বিত অংশটা, আমি অবশ্য সেদিনকে দরবারি কানাডা বাজিয়েছিলাম, কিন্তু আমার বাজানো উচিত ছিল ওর কোমল ঋষভ আশাবরীর অংশটা বাজানো উচিত ছিল, ওই বিলম্বিতটা বাজানো উচিত ছিল, কারণ সেটা সকালবেলার রাগ। আর ওই যে শুয়েছে ওই যে শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা রেখে, ওখানে না আমি কোনো কারণে মনে হচ্ছে যোগাযোগ ছিন্ন হয়েছে। আরে আটকে গেছে তো, কিছু শোনা যাচ্ছে না। সবাইকে একটু জানিয়ে দিই যে একটা যান্ত্রিক গোলযোগ হয়েছে, জয়দা মিনিট তিনেকের মধ্যেই মোবাইল থেকে ঢুকছেন, একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, মানে আমাদের বুঝতে পেরেছি অভিক, এই যে আমরা যেভাবে যে অনলাইনে কাজ করি, এর ফলে মাঝে মাঝে যন্ত্র আমাদের খুব বিপদে ফেলে। তো আমার মনে হয় যে জয় কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আসতে পারবে, এবং ওই যে ওই যেখানে জয় থাকেন বিধাননগরে, সেখানে আজকে ভোটের জন্যে মাঝে মাঝেই এ করছে আর কি, ও ইন্টারনেটটাকে নেটটাকে বন্ধ করে দিচ্ছে।
হ্যাঁ, আচ্ছা মানে এটা এই জন্যে আমাদের একটু বিরাট ঘটছে আর কি। মানে আমি খবর নিলাম যে ওই অঞ্চলে ভোটের জন্যে যাতে এনে হয় সরকারি কাজের জন্যই পড়ে আর কি, যে নেটটাকে স্লথ করে দেয় যাতে খুব বেশি নেটে না কাজ করতে পারে। না, আমরা মানে কোভিড অপেক্ষায় বসে। হ্যাঁ, ক্রিকেটে যেমন বৃষ্টি বিঘ্নিত হলে পরে একটু হ্যাঁ বেশি সময় দেওয়া হয়, আপনি হ্যাঁ একটু বেশি সময় দেবেন? হ্যাঁ 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 নিশ্চয়ই। আমি তো এমন একজন কবিকে নিয়ে আমরা বসেছি যে সময় তো বেশি দিতেই হবে, মানে আমরা তো কথা শুনতে চাই তার সঙ্গে, এবং এই আলাপচারিতা যতক্ষণ হয় ততক্ষণই যারা শুনছেন, হয়তো আমি বুঝতে পারছি যে অনেকেই শুনছেন, আমি দেখছি যে, কিন্তু আশা করি যে জয় এক্ষুনি চলে আসবেন এই আলাপচারিতা। হ্যাঁ, উনি উনি কাবেরিদির মোবাইল থেকে ঢুকছেন, আমায় যা বললেন হুম আমি সহজে ফোন করেছিলাম। মানে এটা আর কিছুই নয়, এরকম একটা মুহূর্তে বন্ধ হয়ে যায় না, এটা মানে 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 হ্যাঁ, আমার একরকম গুঁড়ো কথা হচ্ছিল, বিলম্বিত নয় এবং বিস্তার যে জায়গায় কথাটা হচ্ছিল সেখানে বিলম্বিতই হয়ে গেল, বিস্তার আর হলো না, না, এটা একটা এটা একটা ঘটনা বটে। সাংঘাতিক একটা অবজারভেশন উনি মানে দিয়েছেন হ্যাঁ কিছুদিন আগে, আমি সেইটাই চাইছিলাম সবাইয়ের সঙ্গে আরেকবার সেই কথাগুলো একটু শোনাতে এবং শুনতে, ভালো হ্যাঁ গল্প। অবশ্যই, মানে কি করা যাবে, মানে এটা আমাদের হাতের মধ্যে নয়। এটাই যদি মানে তুমি অফলাইন তুমি হতো, জয়ের তুমি জয়ের একটা কবিতা বলো। জয় গোস্বামীর নতুন কাব্যগ্রন্থ হুম অর্থহারা এক কি বালি। আনন্দ কাছে এলো, আনন্দ স্বয়ং অর্থের ভিতর থেকে বাইরে চলে এসে কবিতাটি পেল মন্দিরে স্বয়ং, প্রভাতে আবার তাকে তোলা হবে পূজায়, প্রাসাদ পাবে পূজায় প্রসাদ পাবে শতেক কাঙালি, আমি পুণ্য নদী তীরে দাঁড়িয়ে নিক্ষেপ করব স্রোতে অর্থহারা এক মুষ্টি বালি। বাহ, কোথায় ছুটেছ এত নীল পরিশ্রমে, জানালা কাতর দিবানিশি জানালা কাতর, চেয়ে থাকা একমাত্র কাজ দেখা নাই তো, চাঁদ বাড়ে কমে শুধু চাঁদ বাড়ে কমে, ললাটে সোনার বিন্দু ফুটে ওঠে নীল পরিশ্রমে। স্বাদ আহ্লাদ ছাপা হলো, স্বাদ ছাপা হলো আহ্লাদ আমার, ছাপাখানা থেকে পথে নামি খুলে যায় দ্বার, স্বাদ আহ্লাদ ছেপে বই করি বই আর। কত গল্প সীমান্ত প্রহরা, কত গল্প বর্ডার ডিঙোনো, কত গল্প ঝড়ে ঝড়ে ওড়া, আমার
পদচারণা শোনো? কত গল্প মন্দির বাসিনী, কত গল্প গড় ঠিকানিয়া, কত গল্প বাইরে পড়ে আছে, যা গল্পের ঠিকানিয়ায়। কোনো গল্প মেঘে মেঘে ঘোরে, কোনো গল্পে বালি ভাঙছে উঠ, গল্প ছেড়ে মঞ্চে উঠে যাই, শিরে পাই শিরোপা অটুট। কোনো গল্প চলে আগে আগে, পিছন পিছনে আমি চলি, কোনো গল্প কবিতাকে বলা, কোনো কবিতায় গল্প বলি। সব অমোঘ উচ্চারণ আসলে জয়দা, আজকে এই এই কাব্য রচনার যে অন্তরালের যে প্রেক্ষাপটটা আছে তার নানা ফুলিঙ্গ নিয়ে কথা বলবার কথা ছিল। আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি চেষ্টা করছিলাম যে জয়দাকে এই কথাগুলোর দিকে, মানে জয়দার যে বিস্তৃত পটভূমিটা রয়েছে, যে বিস্তৃত রহস্যময় মনটা রয়েছে, সেই মনটার সঙ্গে এই বাইরের জগৎ, তার গান শোনা, তার উপন্যাস সংযোগ সূত্র। আসলে আমি আমরাও খুব উদ্গ্রীব ছিলাম যে এই সময় মানে জয়কে তার নানা কাজের মধ্যে ধরো, অনেকদিন ধরে পরিকল্পনা আমাদের ছিল, যেমন গোসাই বাগান নিয়ে তাতে দীর্ঘ লেখা 3 খণ্ডে আছে, সেগুলো আমরা একটুখানি আলোকপাত করতে চাইছিলাম যারা তার প্রিয়, এর মধ্যে আর স্বর্ণামত বইয়ের প্রচ্ছদ গুলো দেখেই যাচ্ছে। এই যে গোসাই বাগান আমাদের সামনে চলে এসছে, তুই বরঞ্চ কাবেরীকে একবার যোগাযোগ করতে পারলে কর, যদি কাবেরী হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে যদি লিঙ্কটা পাঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঢোকা যাবে। আমার কথা যাচ্ছে? আমি আপনাদের দেখতে পাচ্ছি? আবার আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় কবি এবং জয় গোস্বামীকে। এবার আমি আবার বিদায় নিচ্ছি। এবার জয় এবং অভিক আবার দ্রুততার সঙ্গে শুরু করুন। আমাদের যেতে পারে ক্রিকেটে, যেমন জয় ভক্ত তো একটা ছোট আমরা জলপানের বিরতি দিয়েছিলাম, আবার চলে এসেছি আমরা। জয়দা আপনি যেটা বলছিলেন যদি আবার বলেন। ওই যে বিস্তারটা হয়, মানে আমি যদি বলছি আমিতা সাহেবের যে এক একটা স্বরের উপর দাঁড়ানো, দেখা যায় যে আমাদের জীবনানন্দ দাস ধূসর পাণ্ডুলিপির কবিতায় খুদ কুড়ো কথাটা আমরা একসঙ্গে বলি তো, কিন্তু খুদ বলার পর উনি যে ড্যাশ দিচ্ছেন, কুড়ো বলার পর একটা ড্যাশ দিচ্ছেন, রোদ বলার পর একটা ড্যাশ দিচ্ছেন, ঘাস বলার পর একটা ড্যাশ দিচ্ছেন, মানে খুদ কুড়ো কথাটাকে উনি ড্যাশ দিয়ে মন্থর করছেন, এইবার মানে বিস্তার দিচ্ছেন একটা। এইবার আমরা যদি আমির খান সাহেবের বিলম্বিত খেয়ালের দিকে যাই তাহলে দেখবো উনি এক একটা স্বরের উপর অনেকটা সময় নিয়ে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে তারপরে স্বরটা যাচ্ছেন, মধ্য সপ্তকের তলার দিকে বা মাঝখান থাক থাকতে হঠাৎ উনি মন্দ সপ্তকের মধ্যে চলে এলেন, একটা স্বরকে ছুঁয়ে আবার অন্য একটা স্বরে গেলেন, এবং অনেকটা সময় নিয়ে। এই সময়টা কিসের জন্য জীবনানন্দ দাস নিচ্ছেন? জীবনানন্দ দাস ওই যে ড্যাশগুলো দিচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্য করুন ওই কবিতাটায় লক্ষ্য করে দেখবে, এটা মাঠের ধারে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা, ওই প্রান্তরের যে বিস্তৃতি সেই বিস্তৃতিটা বোঝানোর জন্যে উনি খুদের পরে ড্যাশ দিচ্ছেন, পুরোর পরে ড্যাশ দিচ্ছেন, রোদের পরে ড্যাশ দিচ্ছেন, ঘাসের পরে ড্যাশ দিচ্ছেন, ফলে ওই মাঠটা অনেক বিস্তার, মানে দিগন্ত পর্যন্ত মাঠটা ধানক্ষেতটা দেখা যাচ্ছে, ওই শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা রেখে ওই রকম যে মাঠ, ও তো আমাদের রানাঘাটে আমরা অনেক দেখেছি, জুর্নি নদীটা পেরোলেই ওই রকম ধানক্ষেত দেখা যায়, তা সেটা একদম দিগন্ত পর্যন্ত চলে গেছে মনে হয়। ওই বিস্তারটা দেবার জন্যে জীবনানন্দ দাস যে ওই ধূসর পাণ্ডুলিপি তো তখন একটা নতুন সংস্করণ বেরোলো, যেদিনকে আমি এই কথাগুলো বলছিলাম, তা ওই
উনি ওই বিস্তারটা দিচ্ছেন এবং মন্থরতাও, মানে আমির খান সাহেব যে ওর সঙ্গে তখন তবলায় যে ঠেকা দিতেন, যিনি তিনি হচ্ছেন আফাক হোসেন। আফাক হোসেনের হাতের মানে অপূর্ব হাত, মানে খুব অতি বিলম্বিত ঝুমরা বা বিলম্বিত একতাল, তাতে তিনি আস্তে আস্তে আমির খান রাগটাকে না ছড়াতে পারতেন। মানে উনি যে একেবারে উঠে গিয়ে একটা তার সপ্তকের একটা খুব চড়ার পর্দা ছুঁয়ে দিলেন, তারপরেই মন্দ সপ্তকের একটা খুব নিচু পর্দা ছুঁয়ে দেখিয়ে দিলেন যে আমি দেখো কত জায়গায় আমার গলা যায়, ওটা তার পদ্ধতি ছিল না। জীবনানন্দ যেমন নিজের মধ্যে ডুবে গিয়ে কবিতা লিখতেন, কখনো কোনো সভা সমিতিতে ওকে দেখা যেত না, বা উনি এমনকি বুদ্ধদেবের বাড়িতে গিয়েও আমরা শুনেছি যে উনাকে বুদ্ধদেবের বাড়িতে গিয়েও উনি বেশিক্ষণ বসেননি, বুদ্ধদেবের স্মৃতিচারণে একথা আছে, বুদ্ধদেব বসু যে বুদ্ধদেব ওর একমাত্র মানে প্রহরীর মতো ওর পক্ষে যুদ্ধ করে চলেছেন সজনীকান্তদের আক্রমণের বিরুদ্ধে, সেই বুদ্ধদেবের বাড়িতে গিয়ে উনি বেশিক্ষণ বসলেন না, কবিতা তো পড়লেনই না, কোনো মতে কথা টথা না বলে বেরিয়ে চলে গেলেন। মানে ওই উনিতে উনি একটা নিজের মধ্যে ডুবে থাকতেন বোঝা যায় এগুলো শুনলে। এইবার আমার বক্তব্য হচ্ছে যে আমির খান সাহেব যখন গান গাইতেন তখন চোখ বন্ধ করে ওই ওর মধ্যে ডুবে থাকতেন। মুকুন্দ লাঠ বলে একজন ছিলেন, আপনারা নাম জানেন কিনা জানি না, মুকুন্দ লাঠ, উনি ধ্রুপদ গানের শিক্ষা নিয়েছিলেন এবং উনি ওই পণ্ডিত যশরাজের সঙ্গে ওর খুব ঘনিষ্ঠতা ছিল। মুকুন্দনাথ আমাকে একটা গল্প বলেছিলেন আমির খান সাহেব সম্পর্কে, সেই গল্পটা হচ্ছে মুকুন্দনাথ একদিন শ্রীকান্ত বাক্রের সঙ্গে, শ্রীকান্ত বাক্রে ছিলেন আমির খান সাহেবের শিষ্য, আমির খান বাড়িতে গেছেন, তখন আমির খান জয়পুরে এসে একজনের একজন শিষ্যের বাড়িতে উঠেছেন, তা উনি গেছেন ওর সঙ্গে, গিয়ে দেখলেন ভেতর থেকে তানপুরার আওয়াজ আসছে। তা ওরা ঘরে ঢুকে ওই বাকরেজি আর মুকুন্দলাল এরা দুজনে ঘরে ঢুকে দেখলেন যে একটা মানে উনি তো খুব সাধারণভাবে জীবনযাপন করতেন, তা মেঝেতে একটা মানে পাতা, সুজনি পাতা, সেখানে উনি একটা তানপুরো নিয়ে তানপুরের উপরে আস্তে আস্তে আঙুল চালাচ্ছেন, পাশে এক গ্লাস দুধ রাখা আর গলায় একটা কম্ফোটার জড়ান। শোনা গল্প আমার, খানিকক্ষণ পরে হঠাৎ ওর গলা থেকে ওই মেঘ গর্জনের মতন একটা হালাক তান বেরিয়ে এলো, আবার উনি চুপ করে গেলেন, আবার চোখটা বন্ধ করে আছেন, চোখ একবারও খুলছেন না। কিছুক্ষণ পরে দেখা গেল উনি একটা সারগামের খানিকটা অংশ করলেন। আমির খানের একটা সাক্ষাৎকারে আমি শুনেছি যে 5,055 রকমের তান উনি ওর অল্প বয়সে আয়ত্ত করেছিলেন। আমির খান সাহেবের সাক্ষাৎকার, এটা তুমিও শুনতে পারো ইচ্ছে করলে, 5,055 রকমের তান উনি আয়ত্ত করেছিলেন অল্প বয়সে। তারপর সেটা কমাতে 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 368 রকম তানে নিয়ে আসেন, মানে উনি সেটাকে ছাঁকতে ছাঁকতে, মানে এটা হচ্ছে শিল্পের নিজের ব্যাপার। যেমন রবীন্দ্রনাথের গান যখন আমরা দেবব্রত বিশ্বাসের গলায় শুনি তখন সেখানে যেন আমরা একটা অন্য অর্থ পাই। তাই এই যে উনি, যেমন আমি বলছি যে কেন আমি রবীন্দ্রনাথের কথা বললাম, যে রবীন্দ্রনাথও যেমন দাঁড়া দিম দাঁড়া দিম দাঁড়া দিম দাঁড়া, এই যে তারানাটা, এ তো অর্থহীন কতগুলো শব্দ, এর উপরে উনি গান বাঁধলেন, এই সুরটার উপরে উনি গান বাঁধলেন, নিশিদিন সুখহীন পরাধীন হয়ে ভ্রমিচ মন প্রাণ, এই কিন্তু ওই সুরটার উপরে উনি নিলেন, কিন্তু কথাগুলো যখন এলো তখন ওটা ওর গান হয়ে গেল। আমির খান সাহেবও যখন একটা রাগকে নিতেন তখন ওটা ওর ওর রাগ হয়ে থাকতো, ওর চলন চলনটা ওর নিজের চলন হয়ে থাকতো। তেমনি জীবনানন্দ যখন অক্ষবৃত্তকে নিলেন তখন এটা শঙ্খঘোষ শতজল ঝর্ণার ঘনিতে দেখিয়েছেন, শতজল ঝর্ণার ধ্বনি নামক প্রবন্ধে, যে উনি বাড়াতে বাড়াতে মানে 22, 26, 30, 34 মাত্রা পর্যন্ত চলে যাচ্ছেন, এটা উনি ওর নিজের মতো করে নিলেন। নিলেন কেন? একটা বিস্তার দেওয়ার জন্যে। শঙ্খঘোষ একটা মন্থরতার কথা বলেছেন, কিন্তু এই মন্থরতার মানে হচ্ছে উনি বিস্তার দিতে চাইছেন।
মন্থরতার সঙ্গে আমার এই গানের অভিজ্ঞতাটা যুক্ত হয়ে আমার মনে হয় একটা বিস্তার উনি দিচ্ছেন, যে একটা আর ওই উনি বরিশালে যে প্রকৃতির মধ্যে কাটিয়েছেন সেই প্রকৃতিটাও আমার জীবনের মধ্যে এসছে, সেখানে অনেক বিস্তীর্ণ মাঠ ঘাট ছিল সেই আর কি। ফলে গানের সঙ্গে আমি এইভাবে কবিতার একটা সেতু খুঁজে পাই। দারুণ বলেছেন, দারুণ। আগের প্রশ্নের সূত্র ধরেই আমি আর একটা প্রসঙ্গে আসি। পোয়েট্রি অ্যান্ড মিউজিক, লিটারেচার অ্যান্ড আদার আর্টস, এই ধরনের নানা চর্চার কথা আমরা জানি, কিন্তু আশ্চর্যভাবে লক্ষ্য করি মুমতাজ মহেশ্বর বইটির সমাপ্তি কথনে আপনি এনেছেন ফেরমাস লাস্ট থিওরেম এর প্রসঙ্গ, আর অ্যান্ড্রু ওয়াইলস কথিত ইট ইজ আনবিলিভেবল বিউটি একটা সমীকরণ সমাধান করবার পর। শুধু গণিতই নয়, জ্যোতিপদার্থবিদ্যার নানা সঙ্গ অনুষঙ্গ আপনার কবিতায় ছায়াপাত করে। আবার একটি সাক্ষাৎকারের কথা বলবো, আপনি বলেছেন স্টিফেন হকিং এর দ্য ইউনিভার্স ইন এ নাটশেল এই বইটি কথা বলতে গিয়ে যে আপনার অনেক বন্ধু আছেন যারা বিজ্ঞান চর্চা করেন, সেই রকম একজন দুজনের কাছে গিয়ে এই সব বইয়ের এক এক চ্যাপ্টার পড়ি, এই নতুন অভিমুখটা যেটাকে বলা যেতে পারে পোয়েট্রি অ্যান্ড সায়েন্স অথবা পোয়েট্রি অ্যান্ড ফিজিক্স, এটা বাংলা কবিতায় খুব আশ্চর্য একটা অভিমুখ, খুব আশ্চর্য। এই বিষয়ে একটু বলবেন। আমি তো ওইভাবে মানে বাংলা কবিতায় একটা নতুন অভিমুখ দেব এইসব মনে করে এগুলো করিনি, আসলে আমার একটা আগ্রহ জন্মেছে। যেমন আমি বলছি, যেমন ধরো যে এই যে আমি কতগুলো জিনিসের মিল খুঁজে পাই, আমি আমার একটা বই আছে সে বইটার নাম হচ্ছে রানাঘাট লোকাল, সেখান থেকে আমি একটা জায়গা বলছি, তুমি নিশ্চয় চন্দ্রশেখরের কথা জানো, যিনি চন্দ্রশেখর লিমিট যিনি আবিষ্কার করেছিলেন, উনি জাহাজে করে যাচ্ছেন, যেতে যেতে উনি বলছেন আই আস্ক মাই সেলফ হোয়াট দি ভেলোসিটিজ অফ দি ইলেকট্রনস উড বি অফ দি সেন্টার অফ দি হোয়াইট ডোয়ার্ফ, নিজেকে জিজ্ঞেস করছেন। এখন হোয়াইট ডোয়ার্ফ শ্বেত বামন কাকে বলে, সূর্যের ভরের এটা সকলেই জানে, মানে এটা যে কোনো বিজ্ঞানের বিষয়ে আগ্রহী যে কোনো মানুষই জানবে, সূর্যের ভরের অন্তত 8 গুণ বা তার কম ভরের মূল তারাগুলির কেন্দ্রে ক্রমাগত হাইড্রোজেন পরমাণু সংযোজনে হিলিয়াম তৈরি হতে থাকে, তারাটির জীবদ্দশায় সমস্ত ওই হাইড্রোজেন নিঃশেষিত হয়ে গেলে শুরু হয় হিলিয়ামের সংযোজন, তৈরি হতে থাকে কার্বন ও অক্সিজেন, এই প্রক্রিয়ায় মূল তারাটির থেকে নির্গত প্রভূত শক্তির বিকিরণ মহাকর্ষের টান থেকে তারাটিকে রক্ষা করে। এটা আমি আমার রানাঘাট লোকাল বই থেকে পড়ছি, বুঝতে পেরেছো, কবিতা না পড়ে আমি এইটা পড়ছি আর কি, কবিতা তো অনেক পড়েছি। আচ্ছা, বিকিরণ শেষে মূল তারাটির ভর সংকুচিত হতে হতে জন্ম দেয় হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনের। আচ্ছা, খুব সম্প্রতি 2018 সালে যার প্রথম কবিতার বই বেরিয়েছে এইরকম একজন কবি অমৃতা ভট্টাচার্য, তিনি একটি কবিতার বই লিখেছেন যা শ্যামলকান্তি দাস, শঙ্কর চক্রবর্তী বার করেছেন তাদের পাঠক সংস্থা থেকে, তার নাম হচ্ছে ভর বাড়ছে শ্বেত বামনের। তার মানে এই জিনিসটা কিন্তু, মানে এই আগ্রহটা কিন্তু আমার একার নয়, আরো একেবারে মানে প্রথম দশকের কবি যা 2018 প্রথম বই বেরোচ্ছে এমন কবির মধ্যেও এই ইন্টারেস্ট আছে। চন্দ্রশেখর প্রমাণ করেন হোয়াইট ডোয়ার্ফের সর্বোচ্চ ভর সূর্যের ভরের 1.44 গুণ, এটাই বিখ্যাত চন্দ্রশেখর লিমিট, এটা তো সকলেই জানেন মোটামুটি, কিন্তু কোন জায়গাটায় এসে আমি ধাক্কা খেয়েছিলাম। চন্দ্রশেখর 1930 সালের এক রাত্রিতে ভাসমান জাহাজের ডেক চেয়ারে বসে নিজেকে প্রশ্ন করলেন, এই প্রশ্নটা বললাম এক্ষুনি যে কি প্রশ্ন করলেন, তারপর কি হলো। এখানে আর্থার আই মিলার বলে একজনের বই আমি পড়ছিলাম, তিনি লিখছেন ইকুয়েশনস স্পোক টু হিম, হি কুড লস হিমসেলফ ইন নাম্বারস এন্ড সিম্বলস অ্যাজ ইফ ইন এ কোকুন। কেমন? আচ্ছা, এইবার ইকুয়েশন স্পোক টু হিম, এই বাক্যটি পড়ে
আর এগোতে পারিনি রাত্রে, কারণ আমার মনে এলো রিলকের বাসস্থান তখন নহীন দুর্গ। সেদিন একটি ব্যবসায়িক চিঠি লেখার ছিল, তাতে হাত দেবার আগে রিলকে বাইরে এলেন পদচারণার জন্য। ঝোড়ো হাওয়া বইছে, অনেক নিচে উত্তাল সমুদ্র, হঠাৎ যেন জল আর বাতাসের কলরোল ছাপিয়ে একটি কণ্ঠস্বর তার কানে এসে পৌঁছলো। কে, আমি চিৎকার করে উঠি যদি, হবে শ্রোতা শ্রেণীবদ্ধ ওই দেবদূত পর্যায়ের মধ্য থেকে। পকেট থেকে খাতা বের করে রিলকে তখনই কথাগুলি লিখে নিলেন। আরো কয়েকটি পংক্তি যেন স্বতঃপ্রবৃত্ত হয়ে চলে এলো। ঘরে ফিরে প্রথম ব্যবসায়িক পত্রটি লিখে উঠলেন, তারপর মন্দিরের কবিতায়। সেদিনই একটি দীর্ঘ কবিতা লেখা হয়ে গেল, যা এখন প্রথম এলিজি নামে আমাদের পরিচিত। এই লাইনগুলি যে বললাম যথারীতি বুদ্ধদেব বসু থেকেই বললাম, দুই এলিজি আরম্ভ হলো, এই যেন ইকুয়েশন স্পোক টু হিম, মানে এই আর কি, মানে ওইখানে দুজনে সেখানে মিলে যায় না? একদম একদম। এবং এই যে এই মেলানোটাই আর কি একটা আশ্চর্য জিনিস, যেটা আপনি মানে নতুন ভাবে আমাদের দেখতে শেখাচ্ছেন, এটা একটা খুব, এবং এই বিচিত্র বিদ্যার যে একটা পরিসর তৈরি হয়ে উঠছে জয়দা আপনার কবিতার পরিপ্রেক্ষিত নিয়ে কথা বলতে গিয়ে, সেটাও একটা কিন্তু শিক্ষণীয় বিষয়। পরের প্রশ্নে যাচ্ছি, কবিতা কবিতার উদ্ভাবন উদ্ঘাটনের কথা আমি বলেছিলাম একেবারে গোড়ায়, সেই প্রসঙ্গেই যাব। আপনার একটা কাব্য উপন্যাস আছে, যারা বৃষ্টিতে ভিজেছিল, সেখানে আপনি, আমরা লক্ষ্য করেছি যে এই এই বইটার যে অধ্যায়গুলো ভাগ হচ্ছে, অধ্যায় থেকে এক অধ্যায়ে যেতে আর এক অধ্যায়ে যেতে একটা ছন্দের চলন, কবিতার চলনটা পাল্টে যাচ্ছে, ছন্দের চালটা বদলে যাচ্ছে। কল্যাণ মৈত্রকে আপনি সাক্ষাৎকারে বলেছিলেন যে কিছুটা লেখার পর একটা চ্যাপ্টার, তারপর আরেকটা ছন্দ বদলে যাচ্ছে চ্যাপ্টার ধরে। এখন কবিতায় কিন্তু এই ধরনের পরীক্ষা আপনার হাতে আগেও আমরা দেখেছি। ধরুন আপনার একেবারে 23 থেকে 25 বছর বয়সে লেখা, হ্যাঁ, প্রত্নজীবের একাধিক কবিতায় এই ধরুন শুভ আগুন শুভ ছাই, 6 রকমের চলন দেখতে পাচ্ছি। এই ধরুন কালো ত্রিভুজের আস্তরণ, 10টা চলন দেখতে পাচ্ছি। জাল, জীব, জীভে আমরা 3টে চলন দেখতে পাচ্ছি। কিবা পরবর্তীকালে আরো একে আত্মজীবনীর অংশ, শুভরাত্রি লেখা মেঘ, এই যে চ্যাপ্টার পাল্টে যাচ্ছে এবং ছন্দও বদলে যাচ্ছে, আবার কবিতার পর্ব পাল্টাচ্ছে ছন্দ পাল্টাচ্ছে, এই যে স্ট্রাকচারটার মধ্যে একটা একটা সমীপতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এই এই চলনগুলো যে পাল্টে যায় সেই সেই, এবং সেগুলো এক একটা বিষয়কে এক একটা জায়গায়, এক একটা বিষয় এক একটা জায়গায় আসছে, এই 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 চলনগুলো এবং এই পরীক্ষা নিরীক্ষাটা নিয়ে যদি একটু বলেন। দেখো, আমি যখন আমার প্রথম বয়সে কবিতা লিখতে শুরু করলাম, প্রথম 6 বছর তো আমি কোথাও কবিতা পাঠাইনি বা আমি ছাপার চেষ্টা ভাবিও নি। একটা প্রশ্ন জুড়ে দিই, এই কবিতাগুলো এত দীর্ঘ কবিতা, এগুলো ছাপাই বা হতো কখন, কোথায়, কোন, কিভাবে? এই মতো ছাপা হতো খুব আশ্চর্য। আমি তখন রানাঘাটে থাকি এবং অত বড় বড় কবিতা লিখছি, এই কবিতাগুলো, ওই কবিতা লেখার শিক্ষা আমি পেয়েছিলাম, আমাকে সূত্র আমি পেয়েছিলাম বিষ্ণুদের কাছ থেকে। বিষ্ণুদের তখন 71 সালে, তখন আমার 17 বছর বয়স, বিষ্ণুদের জ্ঞানপীঠ পুরস্কার পান, এবং বিষ্ণুদের যে কবিতার বইগুলো, সেই কবিতার বইগুলো তখন খুব সহজে পাওয়া যেতে শুরু করে। বছর 25 নামে তখন ওর একটি সংকলন বেরোয়, সেটাতে ওর 8টা কাব্যগ্রন্থ একত্রে গ্রথিত হয়, তার মধ্যে সন্দীপের চর, অনিষ্ট, মানে যেগুলোর নাম রেখেছি কোমল গান্ধার, আলেখ্য, মানে স্মৃতিসত্তা ভবিষ্যৎ পর্যন্ত, পূর্বলেখ থেকে স্মৃতিসত্তা ভবিষ্যৎ পর্যন্ত, মানে ওর কবিতা গ্রথিত হয়। আরেকটা কথা হলো, উনি যে
জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন বলেই আমি ওর কবিতা পড়তে আগ্রহী হলাম তা নয়, বরং উনি পুরস্কার পেয়েছেন শুনে ওর কবিতার যেসব বই আমি পড়তে গিয়েছিলাম আমি প্রতিহত হয়ে আসি, ঢুকতে পারি না সে কবিতার মধ্যে। তারপর আমি শঙ্খ ঘোষের একটি প্রবন্ধ পড়ি বন্ধুর ছন্দের দুর্গে, সেই ছন্দের বারান্দা, সেটাও বেরোয় 1971 সালে, অরুণা প্রকাশনী থেকে বেরিয়েছিল, চিত্রক প্রকাশনী থেকে বেরিয়েছিল চিত্রক, এবং সেটা ছিল ছোট আকারের বই, এবং সেই বইতে ওই বিষ্ণুদের বন্ধুর ছন্দের দুর্গে পর্যন্ত এসে থেমে গিয়েছিল বইটি। এখন আমরা যে বড় আকারের চেহারায় ছন্দের বারান্দা দেখতে পাই তাতে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ওই শেষ জীবনে প্রথম শিথিল ছন্দমালা পাই, আমরা পাই সমর সেনের আলোচনা, সমর সেনের ছন্দ সম্বন্ধে আলোচনা, জীবনানন্দের কবিতা সম্পর্কে আলোচনা, শত জল ঝর্ণার ধ্বনি যার নাম 74 সালে এটা বেরিয়েছিল, তাই লিটল ম্যাগাজিনে পড়েছিলাম, কোন লিটল ম্যাগাজিনের তার নাম মনে নেই আমার, কিন্তু বন্ধু ছন্দের দুর্গে যখন আমি পড়লাম 71 সালে আমি কিনেছিলাম, 70 সালে আমি শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা যা ভারবী থেকে প্রকাশিত হয় তা কিনেছিলাম। তারপরে 71 সালে যখন এই বইটা কিনলাম ছন্দের বারান্দা, পড়তে গিয়ে বুঝলাম যে এই বই যদি আমায় বুঝতে হয় তাহলে আমি খুব ভালো করে ছন্দ শিখতে হবে, তা নইলে আমি এই বই বুঝতে পারবো, এই বই আমি বুঝতে পারবো না। ওইখান থেকে আমার বিষ্ণু দে আমাকে শঙ্খ ঘোষ, তখন আমি শঙ্খ ঘোষ চিনি না, তার সঙ্গে একটা চিঠি লিখিনি, রানাঘাটের বাড়িতে ফোন থাকার প্রশ্নই নেই, ফলে ফোনেও কথা হয়নি, কিন্তু ওই বই পড়ে আমি দেখলাম সেখানে রয়েছে যে এলিয়াটের প্রসঙ্গ, বারবার উনি এলিয়াটের প্রসঙ্গ আনছেন বিষ্ণুদের ক্ষেত্রে, তখন আমার মনে হলো যে তাহলে তো এলিয়াটকেও একটু ভালো করে পড়া দরকার, কি করে আমি পড়ব। আমাদের ওখানে একজন ছিলেন রানাঘাট কলেজে ইংরেজি পড়াতেন, খুবই ভদ্র নম্র বিনীত মানুষ, এবং আমার মা একটা স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন বলে আমার মায়ের সঙ্গে তার আলাপও ছিল, প্রশান্ত মুখোপাধ্যায়, তার কাছে আমি তখন যেতে শুরু করলাম যে ওই এলিয়াটের কবিতা বুঝবার জন্য, যে যদি উনি আমায় একটু দেখিয়ে দেন, উনি আমাকে যা বলতেন সেগুলো আমি শুনতাম। বাড়িতে এসে এই যে তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম আজকে সকালবেলা ফোন করে যে দ্য ড্রাই স্যালভেজেস, এইটার অনুবাদ কিন্তু ওই শঙ্খ ঘোষের যে প্রথম কবিতা শ্রেষ্ঠ কবিতা বেরোয় তার মধ্যে অনেকগুলো অনুবাদ ছিল, এগুলো পরবর্তীকালে বহুল দেবতা বহু স্বর নামে একটা আলাদা বই হয়ে বেরিয়েছে। আচ্ছা, এইবার সেইখানে শঙ্খ ঘোষের অনুবাদটার সঙ্গে আমি তো প্রশান্ত দার কাছে গিয়ে শুনতাম, বাড়ি এসে শঙ্খ ঘোষের কবিতার অনুবাদের সঙ্গে ওটা মেলানোর চেষ্টা করতাম, বুঝতে পারতাম, এখনো বলি না খুব বুঝতে পারতাম এমন বলি না, কিন্তু আমার একটা চেষ্টা লাগু ছিল, আমি লেগেছিলাম জিনিসটার পেছনে যে বোঝার জন্য। বিষ্ণু দেখে আমি দেখতাম যে উনি এক একটা পর্যায়ে এসে দীর্ঘ কবিতা লিখছেন, এবং তখন আমার নিজের মনে হয়েছিল যে সারা পৃথিবীটাকে যদি ধরতে হয় তাহলে তার জন্যে দীর্ঘ কবিতা লেখার প্রয়োজন, কারণ আমার অভিজ্ঞতার বৃত্ত তো খুব ছোট, আমি রানাঘাটে বাস করি এবং অসুস্থতার কারণে এবং স্কুল ড্রপ আউট হওয়ার কারণে আমি মানুষের সঙ্গে মিশতে পারি না, আবার মা আবার একটা স্কুলের শিক্ষিকা, আমার মা আবার এই স্কুলের আইন কানুন খুব জানতেন, যেন অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারা আমার মায়ের কাছে এসে অনেক ব্যাপারে পরামর্শ নিতেন, তারা সকলেই বলতেন বড় ছেলেটা কেন এ কি করে, ওর ভবিষ্যৎটা কি হবে, ওর ফিউচার কি দিদিমণি, এবং আমার মায়ের মুখটা ম্লান হয়ে যেত, তা আমি তো বুঝতে পারি না, কিন্তু আমার কতটুকু অভিজ্ঞতা, আমার জানাটা তো সীমাবদ্ধ, কিন্তু আমি যদি দীর্ঘ কবিতার মধ্যে যাই তাহলে আমি সমস্ত পৃথিবীটাকে মানে একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত, যার জন্য আমার বইয়ের নাম হলো প্রত্নজীব, প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত এই পৃথিবীটাকে যদি ধরতে যাই তার জন্য একটা বড় জায়গা লাগবে, আর বড় জায়গা যদি আমি ছন্দ না জেনে মানে মিলের শাসন না মেনে আমি যদি এগোই কোনো বড় চিন্তার দিকে তাহলে তো স্খলিত হয়ে যাব,
ওই জন্য বিষ্ণু দেখে সেই ক্ষেত্রে মানে আমি কিন্তু উল্লাস কুশলকার একটা সাক্ষাৎকারে বলেছিলেন ওই পণ্ডিত অরবিন্দ পারেখজিকে, জিজ্ঞেস করছেন আমাদের অরবিন্দ পারেখ জিজ্ঞেস করছেন যে আপনি আপনি আপকো যে ইয়ে অলগ স্টাইল হ্যায় গায়কি কা যে অলগ স্টাইল হ্যায় ইয়ে আপনি কেসে বানায়া, তখন বলে ইয়ে বাতানা মুশকিল হ্যায়, উল্লাস কুশলকার জি বলছেন ইয়ে বাতানা বহুত মুশকিল হ্যায়, ও তো মানে বাতানা নাহি সকতা। তারপর বললেন যে আমি যখন গজানন বুয়ার কাছে গেলাম, মানে উনি যে যার কাছে গান শিখেছেন, প্রথমে রাম মারাঠের কাছে শিখেছেন, তারপর গজানন রাও যোশীর কাছে শিখেছেন। গজানন রাও যোশী কিন্তু বেহালাও বাজাতে পারতেন, রেডিও তো তুমি তিলক কামুদার দেশের রেকর্ড শুনতে পাবে, ওই ওই রেকর্ড আছে গজানন রাও যোশীর। আচ্ছা এবার গজানন রাও যোশী ওকে মানে প্রথমে নিতে চাননি, বলেন যে এই উমরে আমি আমার যত উমর হয়েছে এই বয়সে আমি কোনো মানে কোনো জিম্মেদারি নিতে পারবো না, একটা ছাত্র নেওয়া আমার তো জিম্মেদারি নেওয়া আমি নিতে পারবো না, কিন্তু উনি গিয়ে বসে থাকতেন, চুপ করে বসে থাকতেন। তারপর উনি নিলেন, নিয়ে বললেন সবাইকে শুনবে, যত রকম ঘরানা আছে সবাইকে শুনবে। তো আমি শুনতে লাগলাম, শুনতে 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 শেষ পর্যন্ত অরবিন্দ পারেখ জি ওকে ছাড়বেন না, তা বলিয়ে যে কেসে আপনি আপনা ইয়ে আলাগ স্টাইল বানায়া। তখন উনি শেষ পর্যন্ত উনি তো কথা ভালো বলতে পারেন না উল্লাস জি, উনি বললেন আপ সমঝে না জি যে ইয়ে সবই চোরি কা মাল হ্যায়। তাই আমি বলছি যে এই যে বাংলায় যারা কবিতা লিখেছেন, এখনো যেমন আমি এই প্রথম দশকের কবিদের কবিতাও আমি পড়ি, তাদের সম্পর্কে লিখি, আমি কিন্তু সবার কাছ থেকেই কিছু না কিছু শিখি। তা ওই সেই জন্যে আমার তখন মনে হলো যে আমার যদি চলতে হয় বড় কবিতা লিখতে হয় তাহলে মানে দীর্ঘ কবিতা লিখতে হয় তাহলে একটা, যেমন তখন একই ছন্দে দীর্ঘ কবিতা লেখার প্রচলন ছিল, মানে তখন যারা প্রধান কবি ছিলেন তারা একই ছন্দে দীর্ঘ কবিতা লিখতেন, মানে আমি বলছি 70-এর দশক, মানে আমাদের অগ্রজ যারা ছিলেন 50-এর দশকে একই ছন্দে দীর্ঘ কবিতা লিখতেন। তা এইবার মানে আমি বলতে চাইছি যে তুমি যদি আরুণি উদ্দালক বলো, তুমি যদি জাবাল সত্যকাম বলো, তাহলে তুমি দেখবে যে বা শক্তির ভয় আমার পিছু নিয়েছে বলো, বা তুমি যদি বলো যে অনন্ত নক্ষত্রবিধি তুমি অন্ধকারে, এটা শক্তির যে দীর্ঘ কবিতা ধরো, শুধু একটা ছন্দে লেখা চলে গেছে বনে বা অন্যান্য অনেক অনেক দীর্ঘ কবিতাতেই এটা করেছে। হ্যাঁ একটা আমার মনে হলো যে আমাকে একটু নিজেকে পরীক্ষা করে দেখতে হবে, যে আমি একটা লম্বা লেখা লিখতে গেলে আমাকে মাঝে মাঝে ভাঙতে হবে, ভেঙে ভেঙে একটু চেষ্টা করে দেখতে হবে, নিজেকে পরীক্ষা করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। তুমি বললে কোথায় ছাপা হতো, এইবার আমি বিভিন্ন কাগজে এগুলো ডাকে পাঠাতাম, সঙ্গে একটা চিঠি লিখতাম, একটা খাম দিয়ে দিতাম ভেতরে, একটি কবিতা আপনার বিবেচনার জন্য পাঠালাম, যদি কবিতাটি পছন্দ না, যদি কবিতাটি মনোনীত না হয় আমাকে যদি কি করে ত্রুটিমুক্ত হতে পারি এ বিষয়ে জানান, এবং আমাকে এটা আমি সব সময় লিখতাম। তা পবিত্র মুখোপাধ্যায় ওর কবিপত্র পত্রিকায় আমার দীর্ঘ কবিতা চেপেছেন, প্রণবেন্দু দাশগুপ্ত এই যে শুভ আগুন শুভ ছায়ের কথাটা বললে, তার 9 পাতা ধরে প্রণবেন্দু দাশগুপ্ত ওর ওইটাকে কি বলে অরিন্দ পত্রিকা, হ্যাঁ মনীন্দ্র গুপ্ত ওর পরমা পত্রিকায় আমার একটা দীর্ঘ কবিতা চেপেছেন, এবং তুমি জানো মনীন্দ্র গুপ্ত নিজে কিন্তু ছন্দ মিলে লিখতেন না, কিন্তু উনি আমার সাদা বিষ কালো বিষ কবিতাটা দীর্ঘ কবিতাটা উনি ছেপেছিলেন, মানে এগুলো বলবো। আচ্ছা তারপর তখন ওই আমার সঙ্গে জ্যোতির্ময় দত্তর আলাপ নেই, কিন্তু কলকাতা পত্রিকাটা আমি কিনে পড়তাম ওই ইয়ের থেকে গিয়ে ওই পাতিরাম স্টল থেকে কলেজ স্ট্রিট থেকে, তা কলকাতা পত্রিকায় আমি একটা দীর্ঘ কবিতা পাঠালাম আমি জীব বলে কবিতাটা, আমার কাছে 1 মাস পরে একটা চিঠি এলো, চিঠিটা কে লিখেছেন উৎপল কুমার বসু, আমি জানিও না যে উৎপল কুমার বসু তখন কলকাতা পত্রিকার কবিতার বিভাগটা দেখছেন, মানে কবিতা দেখছেন, উনি বললেন আপনার কবিতাটা আমরা একটু একটু করে পড়ছি আর তারা তার নানা দিক আমাদের কাছে উদ্ঘাটিত হচ্ছে,
এই কবিতা নিশ্চয়ই আমাদের, তবে নিশ্চয়ই ছাপা হবে, তবে কাগজ বেরোতে একটু দেরি হতে পারে, আপনি অন্যত্র কোথাও এই কবিতা প্রকাশ করবেন না, এই অনুরোধ জানাই। এইটা উৎপল কুমার বসুর লেখা চিঠি আমার কাছে এলো। তা আমি বলছি এই সব কাগজে আমি তখন দীর্ঘ কবিতাগুলো এবং ইয়েটা যেমন ন পাতা ধরে ছেপেছিলেন অলিন্দ পত্রিকায় প্রণবেন্দু দাশগুপ্ত, তেমনি 11 পাতা ধরে জ্যোতির্ময় দত্তের পত্রিকা কলকাতায় আমার জীব কবিতাটা ছাপা হয়, এবং ওদের সঙ্গে কারুর সঙ্গে আমার ব্যক্তিগত এতটুকু আলাপ ছিল না, কিন্তু ওরা আমার কবিতা ছাপিয়েছিল। অভিক, তোমার শেষ প্রশ্ন করবো, আমাদের সময় তো এবারে চলে আসছে, আমাদের তোমার তো নেয়া আছে, তারপরে আমরা জয়ের কিছু কিছু কবিতা দু একটা কবিতা শুনবো। কিন্তু আমার শেষ প্রশ্ন তাহলে, আপনার লেখালেখিতে প্রধানত 3টে ধারা আমরা লক্ষ্য করতে পারছি। প্রথমটা হচ্ছে আপনার কবিতা, দ্বিতীয় হচ্ছে আপনার কবিতা বিষয়ক গদ্য, আর তৃতীয় হচ্ছে আপনার কথা সাহিত্য। এই যে কবিতা বিষয়ক গদ্য, তাতে আপনার প্রধান যে দুজন পূর্বসূরি বুদ্ধদেব বসু এবং শঙ্খবোস, যারা ধারাবাহিকভাবে কবিতা নিয়ে লিখে গেছেন, আপনি তাদের সঙ্গে একটি নতুন মাত্রা এক অর্থে যোগ করেছেন। সাধারণত তারা লিখেছেন পূর্বসূরি এবং সমকালীনদের নিয়ে প্রধানত। আপনি কিন্তু মশাইবাগান 3 খণ্ড বা ধরুন কবিতা যশোধরা অথবা আন্তর্জালে আপনি একের পর এক তরুণ কবি, একেবারে নতুন লিখতে আসা কবিদের কবি, ওই যে এটা বলো, আমি 2018 সালে যার প্রথম বই বেরোচ্ছে, এই যে আলোচনা করছেন, এই যে নতুন নতুন একটা সংযোজন আপনি করলেন বাংলা কবিতায় যারা লিখেছেন তাদের সঙ্গে, এই এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে যদি একটু বলেন। সেটা হচ্ছে আমি এটা মনে করি না যে আমি করেছি কবিতা ছাড়া, তো আর আমার মানে ওই বলছি আমার নানা রকম মানে আগ্রহ আছে, সেগুলো আমি বিভিন্ন লোকের কাছে জানতে যাই যারা সেই শাস্ত্রে অভিজ্ঞ, সেসব যেমন সঙ্গীত শাস্ত্রে অভিজ্ঞ যারা, বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ যারা, তাদের কাছে জানতে চাই। তা আর তেমনি আমার একটা কথা, আমি তো বুদ্ধদেব বসুকে আমি যেমন শঙ্খঘোষের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, শঙ্খঘোষের আমি বলছি 1970 সাল থেকে 74 সাল আমার সঙ্গে শঙ্খঘোষের আলাপ হয় 76 সালে, কিন্তু 1970 সাল থেকে 74 সালের মধ্যে আমি শঙ্খঘোষের লেখা পড়তে পড়তে, কবিতা শুধু নয় কবিতা সম্পর্কিত গদ্য পড়তে পড়তে এমন অনেক জিনিস শিখেছি যেগুলো আমার সারা জীবন কাজে লেগেছে। তেমনি আমি বলছি বুদ্ধদেব বসুর কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি, সেটা তুমি জানো, তুমি আমাকে একবার একটা বক্তৃতা দিতে নিয়ে গিয়েছিলে এবং আমি পরে সেটা লিখেওছি, আমার দেশ পত্রিকায় একটা প্রবন্ধ বেরিয়েছিল বুদ্ধদেব বসুর আত্মসন্দেহ বলে, সেখানে আমি লিখেছিলাম যে বুদ্ধদেব বসুর একেবারে শেষ জীবনে উনি লিখছেন কবিতা ও আমার জীবন নামক প্রবন্ধ, মানে তার পরের বছরই মারা যাবেন। তা সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আবার বুদ্ধদেবের একটা জিনিস আমি জেনেছিলাম যে কবিতা পত্রিকা যে বুদ্ধদেব বার করতেন তখন তো সেটা ছিল সর্বোচ্চ মানের পত্রিকা, ওই পত্রিকায় কবিতা ছাপা হলে তখন সেকালে মানে আমি বলছি 40-এর দশকে 50-এর দশকে তখন যে কোনো কবি মনে করতেন যে মানে সকলেই মনে করতেন যে একটা ইনি একটা ঠিক জায়গায় ঠিক মানে পৌঁছেছেন, যেমন উনি উনি শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের প্রথম কবিতা জোম, বিপ্রকর্ষতমময় তোমার অভিধা উনি ছাপিয়েছিলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের 1900 বিধবা মেয়ে কায়ক্লেশে কায়ক্লেশে 29-এ এসে গর্ভবতী হলো ছাপিয়েছিলেন, উনি রবীন্দ্র কুমার রাজেন্দ্র চৌধুরী কবিতা ছাপিয়েছিলেন, এইভাবে উনি অনেকের অলোকরঞ্জনের কবিতা ছাপিয়েছিলেন, এইভাবে উনি কিন্তু এখনকার প্রধান কবিদের অনেকের কবিতায় উনি ছাপিয়েছেন। সেই বুদ্ধদেব বসু 61 সালে কবিতা পত্রিকা প্রকাশ বন্ধ করে দিলেন, কি বলে যে এখনকার তরুণরা আমার সন্তানের বয়স, আমি তাদের কবিতা বুঝতে পারছি না,
সুতরাং আমি কবিতা পত্রিকা আর প্রকাশ করব না। তারপর উনি একেবারে সম্পূর্ণভাবে নিজের লেখার জগতের মধ্যে ঢুকে পড়লেন। এইবার আমার ব্যাপার বক্তব্য হচ্ছে দুটো জিনিস দুভাবে মানুষ শিখতে পারে। একটা হচ্ছে আমি কি করব, কি করা আমার উচিত, যেটা ওই শঙ্খঘোষের লেখা বুদ্ধদের বিষ্ণুদের সম্বন্ধে প্রবন্ধ থেকে আমি বুঝলাম যে আমার কি করা উচিত, অর্থাৎ আমার বোঝা উচিত বুদ্ধদেব, বোঝা উচিত বিষ্ণুদেব, এবং বোঝা উচিত ছন্দ, এবং বোঝা উচিত বিষ্ণুদেবকে বুঝতে গেলে এলিয়ার, এগুলো আমার শেখা। কি করবো সেটা শেখা, কিন্তু কি করবো না সেটাও কিন্তু আরেক রকম শেখা। ওই যে বুদ্ধদেব বসু বললেন যে আমার এই তরুণরা সন্তানের বয়সী এবং এদের কবিতা আমি বুঝতে পারছি না, তাই আমার কবিতা পত্রিকা আমি বন্ধ করে দিচ্ছি, ওইখান থেকে আমার মনে হলো যে আমার জীবনে এটা করলে চলবে না, আমাকে তরুণতম একেবারে যে নতুন লিখতে আসছে তার কবিতাও পড়ার চেষ্টা করে যেতে হবে। আমার থেকে একজন পরে জন্মেছে বলে আমি তাকে মানে শ্রদ্ধা করতে পারবো না এমন আমি মনে করি না, যার জন্য আমি কবিতা যশোধরা বই লিখেছি। যশোধরা তো আমার দুই প্রজন্মের পরের কবি, যশোধরা রায়চৌধুরী, কিন্তু আমার মনে হয়েছে যে ওর উপরে একটা ছোট বই লেখা যায়, আমি লিখেছি। তা আমার বক্তব্য হচ্ছে এর জন্য যে আমি খুব একটা সাড়া পাই লোকের কাছ থেকে তা কিন্তু নয়, তো সাধারণ মানুষ আমাকে বলে। যখন আমি ওই রৌদ্রছায়ার সংকলন লিখলাম, যখন আমি গোসাই বাগান লিখলাম, তখন ওই ধরো দেবতোষ ঘোষ, যাকে সৌমিত্র মিত্ররা পূর্ব পশ্চিম থেকে সম্বর্ধনা দিয়েছেন তার 80 বছর বয়সে, তিনি 82 বছর বয়সে, 84 বছর বয়সে আমাকে আমার ওই কবিতা সম্পর্কিত লেখা পড়ে আমাকে ফোন করতেন এবং বলতেন এর কবিতা আমি কি করে পাবো। এখন ধরো স্বদেশ সেনের কবিতা আমার বাড়িতে ছিল, আমি তার ফটোকপি করে দেবতোষ দাকে দিয়েছি। ওই যে রবীন্দ্রসঙ্গীত গায়ক রাহুল মিত্র, রাহুল মিত্রর মা, তিনিও 80 বছর পার করেছেন, তোমার মা, এরা আমাকে কিন্তু বলেন যে আমার ওই কবিতা সম্পর্কিত লেখা পড়ে যে আমাকে জানান যে তাদের প্রতিক্রিয়া। আমি সেটাই চাই, বাংলা কবিতার গুণবাচক দিকটুকু আমি, সমালোচক আমি হতে চাই না, সমালোচক অনেকে আছেন, বাংলা কবিতার গুণবাচক দিকটুকু আমি সাধারণ পাঠকের কাছে তুলে ধরবো যাতে তারা কবিতার মধ্যে প্রবেশ করতে পারে, সেই সেটাই আমার পথ। আমরা মানে যে এই যে গল্প শুনছি না, মানে গল্প শেষ হবে না, কিন্তু আমরা বলছি যে আমরা আরেকটা সেশন করব এবং সেটা ভার্চুয়ালি করব না, সামনাসামনি করব। আমি অভিজ্ঞের কাছে অনুরোধ করব যে একটু কবিতা, দুটি কবিতা অন্তত বলে আজকের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে আসবো। জয় পছন্দের লেখা, মানে আমার তো শুরুতেই বলেছি, এখনো বলতে পারি, সুস্থ গাছের পাতা জলে পড়ে উড়ে সহজিয়া, বাউলেবের ভূম মাথে দেওয়া ঘেরে কেতনে নদিয়া, গুবগুবি কোথায় বাজলো, বাজো খোল বাজো হে তারা, এক ঘর দু ঘর তবু বাংলা জুড়ে বাউলের পাড়া। এই বাংলা জুড়ে কেন, বাংলা বাইরে সব জায়গায় জয় ছড়িয়ে আছে। আমি জয়ের কবিতা শুনে আজকের অনুষ্ঠানের শেষের দিকে যাব। ঠিক আছে, আমি একটা কবিতা তাহলে পড়ি। আমি সৌমিত্র প্রথমে একটা কবিতা পড়লেন না, যে শুদ্ধ শ্যামল মল কল্যাণ, কবিতার নাম শান্তি কল্যাণ। তা কল্যাণ বলে একটা থাট আছে, সন্ধ্যের রাগ, মানে সন্ধ্যের সময়কার রাগগুলো কল্যাণ থাট থেকে আসে। তো শুদ্ধ শ্যাম মিল ইমন বলো কল্যাণ, এটার মধ্যে শুদ্ধ কল্যাণ আছে, শ্যাম কল্যাণ আছে, ইমন কল্যাণ আছে। তাই শুদ্ধ শ্যাম ইমন বলো কল্যাণ এটা কিন্তু হয়, মানে আমি কিন্তু ওই দিক থেকে এই জিনিসটা লিখেছি আর কি। মানে আবার থেকে তুমি আমাদের শ্যামকে বলতে পারো, আবার তুমি শুদ্ধ যাকে বলে তাকে বলতে পারো, আবার ইমনকে তুমি বলতে পারো, কারণ ইমন যখনই হয় তখন তারা ফোটে আকাশে, বুঝতে পারি। তা ফলে এই যে কল্যাণ থাট, এই কল্যাণ থাটকে নির্ভর করে ওই কবিতার শেষ অংশটা এসছে, এটা তুমি বলতে পারো। এই আর যাই হোক, আমি একটা কবিতা পড়ি, কি কবিতা পড়বো আমি জানি না।
আপনি আপনি যখন ছিলেন না, তখন আমি অর্থহারা এক মুষ্টি বাড়ি থেকে তিন চারটে কবিতা পড়েছি জয়দা। ওই বইটা আমার কাছে নেই। আচ্ছা একটা কবিতা বলছি, হ্যাঁ কবিতার নাম হচ্ছে, হ্যাঁ দুটো কবিতা বলবো। হ্যাঁ হ্যাঁ শিবুদা আসছি, শিবুদা হ্যাঁ করেছি শিবুদা, ওটা বাবুদা বললেন বলেই করেছি, হ্যাঁ করেছি বাবুদা, ওটা হাবুদা বললেন বলেই করেছি, হ্যাঁ হাবুদা ওটা হয়ে গেছে, সাবুদা বললেন বলেই করে দিয়েছি, হ্যাঁ টাবুদা ওটা করলাম তো, সাবুদা বললেন যে মানে হাবুদা কেন বললেন তা তো জানি না, না না মুখের উপর কথা বলবো কেন, আমি তা বলছি না, মানে মানে হাবুদা মানে শিবুদা মানে বাবুদা। আর তুই তুই কিছু করিস নি, তুই কিচ্ছু না, এটা একটা কবিতা। আর এই সেন্সরশিপ নিয়ে একটা কবিতা লিখেছিলাম, কবিতার নাম হচ্ছে লাল পেন্সিল। যেখানে যা যা সকাল আছে কেটে দাও আগে, যা যা ভোর আছে কেটে দাও আগে, পাখিদের ডাক সব কাটো। এই লাল পেন্সিল তোমার হাতে দিয়েছে কিনা আমি বলো, দিয়েছে কিনা? আগে দিয়েছিলাম, বলছিলাম গাছের তলায় রোদ ছায়ার ওই ঝিলমিল জাফরি, ওটার কি করব, বাদ বাদ সব বাদ, ওই যে নদী বইছে দেখতে পাচ্ছ আগে, টানা ধরে বাদ দিয়ে দাও, দিচ্ছি দিচ্ছি, কটা নদী বাদ দিলে আগে, সাতটা, বেশ এখন ওতেই হবে, শুধু খাল বিল গুলো থাক ওদের ছেড়ে দাও, তোমাকে কার্যকরী ক্ষমতা দেওয়া হয়েছে, তোমার হাতেই সব সাবধান সব বিশ্রাম, কাকে রাখবে কাকে বাদ দেবে আসলে কিন্তু সব তুমিই ঠিক করছো, কেমন আগে? আগে কি আগে মানে কি বললাম বলো তো, আগে আমি ঠিক করছি, বেশ এখন যাও, না না শোনো আগে একটা কাজ বাকি আছে, সূর্য চেনো সূর্য, ওই সূর্যটাকে কেটে আকাশ থেকে ফেলে দেওয়া যায় কিনা দেখো তো, পারবে আগে? দেখছি আমরা সবাই মিলে দেখছি, সেন্সরশিপ নিয়ে কবিতা। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসেছি, বলুন তো এই যে মানে এটা মানে এরকম হচ্ছে যে কথা যেখানে শেষ মানে শেষ পর্যন্ত পৌঁছে না, সুর সেখানে অবলীলায় পৌঁছে যায়, আমরা আমাদের কথা ও সুরের একটা মানে অমৃত আস্বাদনে ছিলাম। জয়ের কাছে কৃতজ্ঞ, অভিক মজুমদার অভিক অভিকের কাছে আমরা কৃতজ্ঞ, প্রভা খৈতান ফাউন্ডেশনের পক্ষ থেকে, আখারের পক্ষ থেকে এবং পূর্ব পশ্চিমের পক্ষ থেকে। আমি বুঝতে পারছেন পূর্ব পশ্চিমে এখন নাটকের খুব কাজ, এই কোভিডে বাজেবার বিঘ্ন হচ্ছে, তার ফলে আমরা এই সমস্ত অনুষ্ঠান করে এখান থেকে কিছু অর্থ আমরা কলাকুশলীদের সাহায্য করছি, এই এখান থেকে পাচ্ছি, এটা এটা আমাদের একটা দিক আর কি, কাজটা করার জন্য অনেকেই তো এখন কাজ করতে পাচ্ছেন না, তা এটা আমাদের একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আমাদের সামিল করেছেন। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচুর কাজ করেছি, আমফানের সময় ইয়াসের সময় কোভিডে যখন বন্ধ ছিল প্রত্যেককে আমরা আর্থিক সাহায্য করার চেষ্টা করেছি, আপনাদের সাহায্যেই করেছি, তা আপনাদের শ্রী সিমেন্ট এবং আনন্দবাজার পত্রিকা ডিজিটালকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু জয় গোস্বামীকে আমি বলি যে আমি তো আমরা তো ছাড়বো না আপনাকে, আপনাকে আমরা আবার পেতে চাই এবং খুবই নিকট ভবিষ্যতে। বহুদিন ধরে ভালোবাসেন, বহুদিন ধরে আমাকে, আমি যে গ্যালিলিওর জীবন দেখতে পেয়েছি দুবার, তার মধ্যে একবার আমি ওই রাত্রিরে লাইন দিয়ে টিকিট কেটেছিলাম, আরেকবার আমাকে সৌমিত্র মিত্র টিকিট দিয়েছিলেন, আমি যে চাণক্যের অভিনয় সৌম্যমিত্র দেখতে পেয়েছিলাম, আমাকে নান্দিকার থেকে হয়েছিল সৌমিত্র মিত্র টিকিট দিয়েছিলেন মানে, এবং 1985 সালে যখন আমার কোনো পরিচিতি নেই, সেই সময় আমি শুধু লিটল ম্যাগাজিনে লিখে আচ্ছা লিখি, তখন সৌমিত্র মিত্র তার প্রথম যে কবিতা উৎসব হচ্ছে আবৃত্তি লোকের পক্ষ থেকে, যেখানে আল মাহমুদ আসছেন, শামসুর রহমান আসছেন, সৈয়দ শামসুল হক আসছেন, এদিকে শক্তি সুনীল মানে তারাপদ রায় মানে শরৎকুমার মুখোপাধ্যায় এরা সবাই উপস্থিত রয়েছেন, সেইখানে কিন্তু আমাকে উনি রানাঘাট থেকে ডেকে পাঠিয়েছিলেন, এবং আমি কিন্তু সেখানে প্রথম কলকাতার
আমি করিনি, এটা আমি করিনি, এটা শক্তিদা, শক্তিদা নিজে বলেছিলেন, শক্তি নিজের হাতে চিঠি পাঠিয়েছিলেন। হ্যাঁ সেটা আমি কিছু করিনি, আমি নিমিত্ত মাত্র, আমি খালি বাহক সেখানে। যাই হোক, আমরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সুন্দর সাবলীল জীবনে ফিরে আসবো এই প্রত্যাশা রাখছি। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, এবং আমার যারা দর্শক আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আরেকটা অনুষ্ঠানে ঢুকছি। পধারো যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। की लागी कटार सजनी, चैन पावे ना मनवा मार सजनी, चैन पावे ना मनवा मार सजनी। तोर नैना नैना रे तोर नैना की लागी कटार सजनी। Sunny.